হ্যাঁ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন গুণ ওয়ালা মানুষকে দোস্ত বানাইবা, কয় গুণ ওয়ালা? কয় গুণ ওয়ালা জোরে বলেন, তিন গুণ ওয়ালা মানুষকে মহব্বত করবা, দোস্ত বানাইবা। এক নম্বরে যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন, আসেন আপনাদের আশেপাশে এমন বুজুর্গ আসেন জোরে বলেন, যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যারে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। দুই নম্বর ওযাক্কারাকুম বিল্লাহি ওযাদা ফি ইলমিকুম মান্তিকুহু, যার আলোচনা শুনলে তোমার এলেম বাড়ে। সুবহানাল্লাহ, ওযাক্কারাকুম। তিন নম্বর গুণ ওযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেন এই তিন গুণ ওয়ালা মানুষকে বন্ধু বানাই দিবা। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ তাহনিক বলা হয় যে ওই আল্লাহওয়ালা আহলুল্লাহ দিনদার বুজুর্গের জবানের মুখের দ্বারাই কোনো খেজুর বা মিষ্টান্ন চিবাইয়া মায়ের শাল দুধ বাচ্চার মুখে দেওয়ার আগে আগে তার তালুতে লাগাই দেওয়া, তার নাম হলো তাহনিক। তার নাম কি জোরে বলেন? তাহনিক। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওনার বাবা ওনাকে উমরের দরবারে নিয়ে গেলেন ভূমিষ্ঠ হওয়ার পরে। উমর কোন উমর? উমর কে? কোন ব্যক্তি তিনি? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা খাতামান নবীন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। লাউ কানা মিন বাদি নবিয়্যুন লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো তো আল্লাহ উমরকে নবী বানাইতি। সৃষ্টি কুলের মাঝে চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।